হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র তো নেটফ্লিক্সে আজকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেলো হচ্ছে চাক দ্য এক্সপ্রেস এটা হচ্ছে ঝুলন গোস্বামীর লাইফের থেকে ইন্সপায়ার্ড হয়ে ছবিটা বানানো হচ্ছে এটা অনুষ্কা শর্মা লিডে রয়েছে এটার ব্যাপারে অনেক দিন আগে থেকেই আমরা শুনেছিলাম কিন্তু পোস্টপন্ড ছিল অনুষ্কা শর্মা মাঝে প্রেগন্যান্ট ছিল এ ছিল তারপরে কোভিড ইত্যাদির জন্য এটার ব্যাপারে শুনে আসছে আমরা প্রায় বছর ধরে এবার এটার মধ্যে ডেফিনেটলি অনুষ্কা শর্মাকে অ্যাজ আ প্রডিউসার আমি যথেষ্ট রেসপেক্ট করি সে যে ধরনের কাজ প্রডিউস করেছে আমার মনে হয় না অন্য কোনো মানে একটা হিরো অব্দি এরকম কাজ প্রডিউস করতে পারবে বলে পারির মতো ছবি উড়তা সরি এনএচ টেনের মতো ছবি ফিলরি বুলবুল পাতার লোক প্রতিটা ভালো কন্টেন্ট সে প্রডিউস করেছে এখানেও সে অ্যাজ এ প্রডিউসার অ্যাসোসিয়েটেড রয়েছে খুব ভালো কথা এবং এটা এটা খুব ইম্পর্ট্যান্ট এ কারণ ক্রিকেট বললেই আমাদের প্রথমেই মেল ক্রিকেটের কথা মাথায় আসে সেখানে দাঁড়িয়ে উমেন ক্রিকেটের ব্যাপারে কথা বলা ডেফিনেটলি দরকার আছে সেটাকেও সেলিব্রেট করার ডেফিনেটলি দরকার আছে সিনেমা একটা মাস মিডিয়াম সেটা পৌঁছে যাবে খুব ভালো কথা এবং একজন আর কি অ্যাক্ট্রেস যে এত সাকসেসফুল প্লাস সে নিজে ইন্ডিয়ান যে ক্যাপ্টেন তার ওয়াইফ সে এটা করছে তো এটা সত্যি দেখে একটা ভালো জিনিস তো এই মেটাফিজিক্যাল লেভেলে তো খুব ভালো কিন্তু একটা সিনেমা তখনই ভালো হয় যখন তার মধ্যে অথেন্টিসিটি থাকে এইখানেই একটা ডিফারেন্স চলে আসে হচ্ছে মানে আমাদের ইন্ডিয়ান সিনেমা এবং হলিউডের কোনো ছবির মধ্যে যখন হলিউডে কোনো ছবি হয় কোনো বায়োপিক হয় কারোর জীবন থেকে ইন্সপায়ার্ড হয় তো তারা যদি অভিনেতাটাকে সেরকম দেখতে নাও হয় তো মেকআপের মাধ্যমে তাকে সেরকম বানিয়ে দেয় এবং সেই অভিনেতা অনেকটা সময় নিয়ে নানান রকমের বিভিন্ন প্র্যাকটিসের মাধ্যমে পুরো এক্স্যাক্টলি সেই যে চরিত্রটা সে প্লে করছে সেরকম হয়ে ওঠে তো সেইটা কোথাও গিয়ে একটা কিন্তু এখানে মিসিং এটা অ্যানাউন্সমেন্ট হলো কিন্তু আনুষ্কা শর্মা মানে চাকদা নদিয়ার মেয়ে ঝুলন গোস্বামী তো তার বাংলায় যখন কথা বলছে অ্যাকসেন্টটা পুরোপুরি ফেক মনে হচ্ছে পুরোপুরি ফেক মনে হচ্ছে তা অ্যানাউন্সমেন্টের সময়ও অ্যাকশনটা কেন ফেক লাগবে এটা তো বলিউডের একটা স্টিরিওটিপিক্যাল ওয়ে যে বাঙালিরা এইভাবে কথা বলে বাঙালিরা এইভাবে কি কথা বলে সব বাঙালির কি হিন্দি কথা বলার সময় অ্যাকশন থাকে এটা ভুল ধারণা তো এই পোট্রিয়ালটাই তো মানে হিন্দি ছবি সরাতে পারছে না নিজের মধ্যে থেকে তাহলে তারা কিভাবে এম্পাওয়ারমেন্ট করবে সিনেমার মাধ্যমে যদি তাদের মাধ্যমের মধ্যে একটা বায়াস ঢুকে থাকে এবং দ্বিতীয় একটা কথা যে আজকে কি একটা হতো না যে একটা কোনো অনুষ্কা শর্মা নিজেও প্রডিউসার হিসেবে খুব ভালো তো এটা যখন নেটফ্লিক্সের মতো একটা প্ল্যাটফর্মেই ডাইরেক্টলি যাচ্ছে যেখানে আপনার স্টারের দরকার পড়ে না তো তাহলে আপনার কি একটা অথেন্টিক এরকম হতো না যে একটা সেই জায়গারই একটা মেয়েকে খুঁজে বার করে ট্যালেন্ট খুঁজে বার করে থিয়েটার অ্যাক্টারকে তাকে ট্রেন করে তাকে তৈরি করে এটাতে কাস্ট করলে তো সেইখানেই কোথাও কি একটা অথেন্টিসিটি নিয়ে কোয়েশ্চেনটা আসে যেটা আর কি এটা দেখে দেখবার সময় মনে হচ্ছে যে আর নেটফ্লিক্সের মতো একটা প্ল্যাটফর্মে এত উন্নত হয়ে যাচ্ছে দিন দিন টেকনোলজি বেড়ে যাচ্ছে সব কিছু অ্যাক্সেস হয়ে যাচ্ছে হিন্দি ছবির বাজেট যথেষ্ট নেটফ্লিক্সের সাথে ইনভলভ আছে মানে সেখানে একটা বিশাল বড় হয়ে আছে সব রকমভাবেই অ্যাডেড অ্যাডভান্টেজ আপনার এরকম নয় যে বক্স অফিসে রিলিজ করছে যে সেখানে একটা স্টার প্রেশার থাকবে যে নামি দামি হিরোইন নোন ফেসেস না হলে এটা কেউ দেখবে না সেইটা একটা কিন্তু চাপ নেই নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্মে কারণ আমরা দেখেছি যে বহু রিজেনাল কন্টেন্টের লোক যাদেরকে কেউ চিনতো না যাদেরকে এই প্যান্ডেমিকের পরে থ্রু ওটিটি লোকে এক্সপ্লোর করেছে তো সেইটা কিন্তু আরামসে করা যেতে পারতো তো কোথাও কি এখনও সেই ব্যাপারটা কিন্তু পিছিয়েই যাচ্ছে হিন্দি ছবি এখনও সেই অথেন্টিসিটির ব্যাপারটাতে এখনও আমরা ওয়েস্টার থেকে অনেক পিছু নিয়ে আছি তো এটাই ছিল আমার রিয়্যাকশন অ্যাবাউট দিস অ্যানাউন্সমেন্ট আই এম কোয়াইট হ্যাপি অ্যাট দ্য সেম টাইম ডিসঅপয়েন্টেড অলসো তো এটা বলা ছিল আর ভিডিও শেষে আমি একটা কথা বলে দিই আমাদের যে মার্চেন্ডাইজ আমরা বার করেছি অরিত্রস জ্ঞানে তার একটা নতুন ডিজাইন এসে গেছে আই এম মধ্যমেধা আপনারা বুঝতেই পেরে গেছেন কাকে বলে তো আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে ওনলি ইয়র্স যাদের সাথে কোলাবরেট করে আমরা এটা করছি তাদের ফেসবুক পেজ ইউটিউবের লিঙ্কও রয়েছে ডেসক্রিপশনে আপনারা চেক আউট করতে পারেন আর আপনাদেরকে বলে রাখি এটা কিন্তু খালি মানে আমি যে পুরো টাকাটা পাবো আমার যে মার্জিনটা হবে সেটা পুরোটাই আমি ডোনেট করে দেবো আমি আগের দিনও বলেছিলাম অনেকে দেখছি লিখছে সেলসম্যান ইত্যাদি হ্যান ত্যান এরকম কিছুই নয় অনেকে এরকম মজার টি শার্ট ডিজাইনের পরে তো তাই জন্যেই আর কি বানানো এবং সেটা পুরোপুরিই আমি একটা সোশ্যাল কজে লাগাবো আমি আগেও বলেছিলাম সো দ্যাট ওয়াজ ইট কে থ্যাংক ইউ সো মাচ বাই বাই